এলিট নিউক্লিয়ার ক্লাবে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছালো ঢাকায়। 5 অক্টোবর আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে মস্কো থেকে যুক্ত হবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সারা পৃথিবীর কাছে গর্ব করেই বলতে পারি যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি যুগে পৌঁছে গেছে এবং এটা অ্যাটমিক এনার্জি দিয়ে বিদ্যুৎ তৈরি করার সক্ষমতা অ্যাচিভ করে ফেলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার একতরফা নির্বাচনের চেষ্টা হলে রেহাই পাবে না ক্ষমতাসীনরা। হুঁশিয়ারি বিএনপির, দলটি ক্ষমতায় এলে ধ্বংস হবে দেশের গণতন্ত্র, বলছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতায় আনতে হবে আওয়ামী লীগকে, না হলে অন্ধকারে যাবে দেশ, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী। 77তম জন্মদিন উদযাপন। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করতে আবারও পরিবারের আবেদন, মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠালো স্বরাষ্ট্র, পর্যালোচনা করে সিদ্ধান্ত জানালেন মন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে আশার আলো, দেশে প্রথমবার টিকার সফল পরীক্ষা, শিশু থেকে প্রাপ্তবয়স্ক এক ডোজেই মিলবে প্রতিকার, তৃতীয় ধাপের পরীক্ষার পরই বাজার জাতির উদ্যোগ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ নবীকে স্মরণে শহরে শহরে জশ্নে জুলুস, রাজধানীতে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ, মুসলিম উম্মার শান্তি কামনা।